রাজধানীতে শুরু হলো তিন দিনের জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন। শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনীতে কবিগুরুর বিভিন্ন পর্যায়ের গান ও নাচে মুগ্ধ হয় দর্শক শ্রোতা। বিশিষ্টজনরা বলেন, সমকালীন চ্যালেঞ্জ মোকাবেলায় আজও রবীন্দ্রনাথ আমাদের আশ্রয়। রীতা নাহারের প্রতিবেদন। কবিগুরুর পূজা পর্যায়ের এই প্রার্থনা সঙ্গীতের সাথে নাচ আর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে তিন দিনের জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের উদ্বোধন হয়। আমরা প্রথমে বাঙালি, পরে বিশ্বজাতি। দেশ একটি ভূখণ্ড মাত্র নয়, দেশের জনগণকে নিয়েই সমগ্র দেশ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এসব বাণী নিজেদের ভেতর ধারণ করতে পারলে আমরা তাঁকে নব নব রূপে প্রাণে নিতে পারব, এমন আকাঙ্ক্ষা নিয়েই এবারের আয়োজন। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির জীবনে সর্বস্তরে ছড়িয়ে আছে। তাঁর ভাবনা ও চেতনায় উদ্বুদ্ধ হতে তরুণদের প্রতি আহ্বান জানান বিশিষ্টজনেরা। অর্থনীতি বৈষম্যের মধ্যে পড়েছে, রাষ্ট্র অনেকটাই সাধারণের অধিকার থেকে খানিকটা দূরে সরে গেছে। সুতরাং এইরকম সব কিছুকে আবার একত্রিত করতে হলে রবীন্দ্রনাথে ফিরে না গিয়ে আমাদের কোনো উপায় নেই। রবীন্দ্রনাথ যে আমাদের নিত্য সঙ্গী, আলো আমার আলো এবং অন্ধকার, এই দুটোর দিক তিনি এমনভাবে আমাদের মধ্যে দিয়েছেন, আমরা অনেক বড় হয়েছি, সমৃদ্ধ হয়েছি, বাঙালি বলে গর্ব করতে শিখেছি এবং সত্যিই গর্ব করার মতো একজন মানুষ, একজন কবি, একজন স্রষ্টা এবং দিক নির্দেশক। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্মতিথিতে এই আয়োজন হওয়ায় অনুষ্ঠানের অনেকটা সময় জুড়ে ছিল গৌতম বুদ্ধকে নিয়ে কবিগুরুর গান। শুক্রবার দিনভর মুক্তিযুদ্ধ জাদুঘরে চলবে দ্বিতীয় দিনের আয়োজন। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের সম্মিলনের। রীতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।